শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো। তো আমি সকালবেলা থেকে ব্লগটা শুরু করে দিলাম। তো সকাল এখন 6:35 বাজে। তো দেখো কি রোদ্দু উঠছে। তো দেখো গরুও বাঁধিয়ে দিছে অত সকালে মাঠের মধ্যে। তো তারপরে দেখো অনেকক্ষণ পর চলে আসলাম। তো ভাবলাম যে চা খাওয়া তো হয়ে গেছে, এখন কি করব, একটু সোফাটা ঝাড়িয়ে দিই। তো ঝাড়িয়ে দিয়ে জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখি, কয়েকটা জামা কাপড় একটু সরাই দিই, বেশি উলট পালট হয়ে গেছে এই জায়গাটা আর কি। তো এই সোফার কাপড়টা আমি একদিনকে কিনেছিলাম, এমনি দোকানের দিকে গেছি, তো তখনই কিনে নিয়ে আসছি। তো এটা আর তোমাদের কাছে শেয়ার করা হয় নাই। তো দেখো কি ভালো লাগতেছে, বেশ ভালোই লাগতেছে। এটা কিন্তু সোফার কাপড় না, এটা টেবিলের কাপড়। তো আমি সোফার মধ্যে এইভাবেই পাইতে দিলাম। তো সোফার কাপড়গুলো অনেক দাম, তো এখন তো আর ওই কাপড়গুলো নিতে পারবো না আর কি, সোফারগুলো। তো ওই জন্য ভাবলাম টেবিলের কাপড়টাই নিয়ে যাই। তো এটাই আর কি এইভাবে পেতে দিলে ভালোই লাগবে, তো খারাপ লাগতেছে না। যদিও মনে করো উপরেরটা আর সাইডেরগুলো কেনা হলো না, তো নিচেরটা পাতলে কোনো অসুবিধা হবে না, সাইডে তো অত লাগে না। আসলে টেবিলের কাপড় তো ওই জন্য একটু বড় হয়ে গেছে, তাই আমি সাইড দিয়ে একটু ভাঁজ করে দিয়ে দিচ্ছি। তো এইভাবে টান টান করে ভাঁজ করে দিলে ভালোই লাগবে। তো সকালবেলা টিভিটা ছাড়ছি আর কি, টিভিটা দেখতেছিলাম। তো আমি ভাবলাম টিভিটা দেখতে দেখতে একটু কাজও করি, তো ওই জন্যই সোফাটাই আর কি গুছাচ্ছি একটু। তারপরে আবার রান্নাবাড়ি করবো। ঘরে কাজকর্ম করতেছি আমি, তা আবার নাকি ওই পাড়াতে ঢিল পড়লো, অনেক কয়টা বলে ঢিল পড়তেছে, বেশ এরকম বড় বড় পাথর দিয়ে, এত বড় বড় পাথর দিয়ে। প্রথমে তো কয়েকদিন মনে করো আলু দিয়ে, এরকম বড় বড় আলু দিয়ে ঢিল মারছিল, আজকে 15-20 দিন মনে করো এরকম হয়ে যাচ্ছে। তো এখন নাকি 6-7 দিন থেকে এরকম বড় বড় পাথর দিয়ে ঢিল মারতেছে। তো পাথরগুলা নাকি আবার সিমেন্ট মাখানো কোনো সময় থাকতেছে বা এমনি পাথর থাকতেছে, তো এগুলো পাথর দিয়ে ঢিল মারতেছে বলো তো। যদি কারো মাথায় পড়ে কী অবস্থা হবে, কোনো সময় কারো বাড়িতে পড়তেছে, কোনো সময় ধরো রাস্তায় পড়তেছে, এরকম অবস্থা। চিন্তা করো তো এরকম যদি ঢিল পড়ে কারো মাথায় রাথায়, বাচ্চা কাচ্চা মাথায় পড়লে মাথা ফাটে যাবে না। তো কে যে এগুলো করতেছে কী জানি, কিছুতেই ধরা পড়তেছে না। তো এত লোকজন সবাই মিলে ইয়ে করতেছে যে বাগানটার মধ্যে মানে তন্ন তন্ন করে খুঁজতেছে, তা খুঁজে পাওয়া যাচ্ছে না। কীভাবে যে কী করতেছে এটাই বোঝা যাচ্ছে না। তা আমি তোমাদেরকে পরে দেখাই দেবো না কোন জায়গাটায়, মানে ওখানে হয়তো যাবো, যাইতে পারবো কি না জানি না, মানে দেখাই দেবো যে কোন জায়গা কোন দিকটা আর কি। তো চলো আমি কাজকর্মগুলো করতে থাকি, তো তোমাদের যতটা সম্ভব দেখাবো আর কি। ওই দেখো বাগানটার মধ্যে কীভাবে বাচ্চাগুলো খুঁজতেছে, বাচ্চা বড় সবাই আছে। চিন্তা করো তাহলে, আবার নাকি ঢিল পড়লো, একটু পরপর ঢিল মারতেছে, অনেক বাচ্চা বড় সবাই মিলে খুঁজতেছে। তো আজকে রোদ্দুটা ভালোই উঠছে, ওই জন্য ভাবলাম পেঁয়াজগুলো একটু রোদে দিয়ে, যে রোদে দিয়েছিলাম শুকায় গেছে। তা আমার বড় এসেও বাঁচতেছে, তারপর আমিও বাঁচবো। তো আমি এদিকে তরকারিটা আগে বসিয়ে দিয়ে জল দিয়ে তরকারিতে, তারপরে যাব আমি ওই যে পেঁয়াজ বাঁচতে। তো ডাল আমার হয়ে গেছে, ডালটা আমি সোমবার দিব পরে একটু। তো আগে ওলকচুর একটা তরকারি করতেছি, ওটাকে গড়ে নিয়ে তারপরে ডাল সোমবার দিব। তো কী কী রান্না করলাম তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখানে মশলা ডাল আর মুগ ডাল মিশাই দিয়ে, তারপরে পেঁপে আর আলু দিয়ে দিয়েছি ডুমু ডুমু করে কেটে। এটা দুজনে খাওয়া হয়ে গেছে, দুজন খাওয়া বাকি আছে। তারপরে দেখো করলা আর আলু ভাজা, একটুখানি ফুলকপিও দিয়েছি, আর হচ্ছে তোমার এখানে এই যে ওলকচুর তরকারিটা, শুধু ওলকচুই করেছি, একটা দুটো হয়তো আলু দিয়েছি, বেশি দেয় নেই আলুটা।
তো খুব টেস্টি হয়েছিল খেতে, কিন্তু ওলকচুটা। তারপরে দেখো আমার জন্য একটু স্যালাড কেটে রেখেছি, এই যে গাজর আর টমেটো আর হচ্ছে তোমার এই যে শসা। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, তো আমি এখন জামাকাপড়গুলো তুলে নিয়ে যাই। তো স্নানের আগে ধুয়েছিলাম, তো ওই জন্য জামাকাপড়গুলো শুকায় নেই, ভিজাই আছে, তো ঘরে মেলে দেবো, শুকায় যাবে। তো দেখো আমরা হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি মা বেটিতে, তো এদিকে আসলাম একটু যে বজরংবলীর মন্দিরটার, এখানে পূজা হচ্ছে, তো ওই জন্য ভাবলাম এটা একটু শেয়ার করি তোমাদের কাছে। তো এই লোকজন এখানে দাঁড়িয়ে আছে, ওই জন্য দেখা যাচ্ছে না ঠাকুরটাকে। তো আমি আবার অনেকক্ষণ পর চলে আসলাম, একটু বসে কথা বলি না সোফাটার মধ্যে। অন্ধকার লাগতেছে, আইডিটা এখানে মেলা আছে, থাক। তা এখন কী করবো, খাওয়া দাওয়া হয়ে গেছে, শুভ এখন 11:30 বাজে, আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেল, এখন একটু তাড়াতাড়ি হচ্ছে। তো যাই হোক, সন্ধ্যাবেলা যে আমি একটু গেলাম ওদিকে, তোমাদের কাছে তেমন কিছু শেয়ার করতে পারি নাই, তা আমি একটু ভুল জায়গায় আসলাম। এই যে অনেক দিন কাটি না, কয় মাস হয়ে গেলো, তিন চার মাস তো ভুলেও কাটি না। এই যে কাটি নিয়ে আসলাম, হ্যাঁ কিসের কথাবার্তা, বয়স হলে তো বুড়া হবেই না। তো রাত্রেবেলা রান্না কিছু হয় নাই, দুপুরবেলা যে রান্না করেছিলাম তোমার কি ওলকুচুর তরকারিটা আর হচ্ছে তোমার ডাল, ওটাই ছিল অল্প অল্প করে। তো শুধু পাঁপড় ভাজা করা হলো আর হচ্ছে তোমার একটু ভাত, ওই পিসারে একটু সিটি মারিয়ে দিলাম, ব্যাস ভাত একটু কম ছিল, ওগুলাই খেয়ে নিলাম। রাত্রেবেলা তো অত কিছু লাগে না, হয়ে গেছে ওগুলো দিয়ে। তো খাওয়া দাওয়া পরেই আসলাম, ওই জন্য ভাবলাম যে ভিডিও তো সেরকমভাবে শেয়ার মানে করতে পারি নাই, তো ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি। তো চলো, আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে, পাশে থাকবে, আর আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর খুব সাবধানে থাকবে, সবাই ভালো থাকবে।